গল্প পড়ার আসরে সবাইকে স্বাগত। গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ আপনাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ননীবালা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলের নোটিফিকেশন প্রতিনিয়ত পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। ননীবালা মেয়েকে বললে, সুপুরি কুড়িয়ে আনতো কালিরায়ের গাছের তলা থেকে? মেয়ে বললে, হ্যাঁ, খান্দা পিসি দাঁড়িয়ে আছে, বলেছে এবার সুপুরি কুড়াতে হলে পয়সা নিয়ে যেও, সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে। ননীবালা এ গায়েরই মেয়ে, তার রাগ হয়ে গেল খুব। কালিরায়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে। বুড়ি বললে, তুমি ভাই অনর্থক তিলকে তাল করো না, সুপুরি কুড়োতে এসেছিল সেদিন, সর্বদা কুড়োতে আসে, তাই বললাম আমাদেরও তো দরকার আছে, কেন আসো রোজ রোজ? সর্বদা কুড়োতে যাওয়া দায় পড়েছে? রোজ আসে, আমি বলছি তুমি ভাই জানো না। কে বললে রোজ যায়? আমি জানি, রোজ দেখি যেতে। আচ্ছা বেশ, এবার যদি যায় পয়সা নিয়ে যাবে। কালিরায়ের দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো, বড্ড গোমর হয়েছে ওই ননির, পয়সা দেখাতে আসে আমার কাছে, এমনি আর দিকদিন হাড়ি চড়ে না, আবার পয়সার গোমর, জিগিরি করে তো চালাচ্ছিস, পয়সা দেখাতে লজ্জা করে না? ননির মেয়ের নাম নালু, ভালো নাম সরবালা। নালু এর গায়ে লিচু, ওর গাছের কুমড়োর জালি, শশার জালি চুরি করে আনে। পাড়ার কারু গাছের এচোর পাকবার জন্যে নালুর জন্যে। ননি কিন্তু এসব জানে না, খিদের জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে। বিকেলে কি ভীষণ খিদে পায়, কে দেয় একগাল চাল ভাজা? রায়েদের গাছে কি মাদার পেকে আছে, পাকা যেমনি বড়ও তেমনি, ঠেলে উঠল গাছে। রায় ঠাকুরমা দেখে বলে, ওমা গেছো মেয়ে ছেলে দেখিনি কখনো, তুই এমন গেছো বলি কবে, নাম নাম। দুটো মাদার পারছি ঠাকমা, খেলেই জ্বর, কেন এসব ছাই খাবি? কেন সে খাবে সেই জানে। মা ওপাড়ার দামারি কাকার বাড়ির গোয়াল পরিষ্কার করে ও বিচুলি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয়, এসব করতে সন্ধে। সন্ধের পর মা বাড়িতে এসে ভাত রান্না করবে, তবে খেতে দেবে, পেট যে এখনই জ্বলবে তার কি কি খাবে সে ভেবে পায় না। শুধু সে নয়, পল্টু, হাবু, নন্তু, ননকু, রেপু, নেপু সবাই আসে, ওদের বাড়িতেও এই অবস্থা। দুপুরে ভাত খাও, তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন, খাবার নেই। তবে সে আসে একটু ঘন ঘন, তার মা বাড়িতেই থাকে না যে, সে কি করবে, ওরা চাইলে পায়, তার তো চাইবারই লোক নেই। অথচ খিদে, কি ভীষণ খিদে, পেটের মধ্যে কেমন যেন কামড়ায় খিদের জ্বালায়। রাত্রে নালুর জ্বর হলো, ননি পড়ে গেল মুশকিলে, মেয়ের গা দেখলে পুড়ে যাচ্ছে, কি খেতে দেবে, রোগীর পথ্য কি আছে ঘরে, ডাক্তারই বা কোথায়? এক আছে সুরেন ডাক্তার, দু টাকার কমে এ রাত্রে সে আসবে না। মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে, যেমন তুমি তেমনি হয়েছে আমার এই অবস্থা, কি যে করি। রাত্রে পর্ব জ্বরটা বাড়াতে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুলির স্ত্রীকে, ও জেঠেমা, জেঠেমা এদিকে একবার আসুন, খুকির বড্ড জ্বর। প্রকাশ গাঙ্গুলির স্ত্রী চোখ মুছতে মুছতে উঠে এলেন ঘুম থেকে, অনেক রাত, দেখে বললেন, তাই তো বড্ড জ্বরটা বেড়েছে, কুইলিনের বড়ি আছে আমার কাছে, কাল সকালে খাইয়ে দিও। দেখুন তো জ্যাঠাইমা, গরিবের ঘরে কি কাণ্ড। তাই তো বাপু, সবই তোমার আদেষ্ট, তোমার বাবা ভালো দেখিয়ে বিয়ে দিয়েছিলেন, দোজো বেড়ে তাই কি, দিব্যি চেহারা, কলকাতায় বাসা, ইঞ্জিনিয়ার লোক, দু পয়সা আয় ছিল, শৈল না তো কি হবে, অল্প বয়সে কপাল পুরল, সে তো 100 বার জ্যাঠাইমা, নইলে খুকিকে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি না, এ কি কম দুঃখ। পরের বাড়ি দাসী বৃত্তি, তাতে আমার এ গায়ে অপমান নেই, এ গায়ের মেয়ে যখন আমি, বলুন ঠিক কিনা? সে কথা তো বটেই মা, তার আর কি হবে বলো,
সবই আদেষ্ট। আমি গিয়ে কুলিনের বড়ি নিয়ে আসছি। এখন দরকার নেই জ্যাঠাইমা, কাল সকালে পাঠাবেন। মা, রাতটা যেখানেই থাকব? না জ্যাঠাইমা, আমি বেশ থাকবো এখন। আপনি মায়ের মতো তাই কথাটা বললেন, এ গায়ে ও কথাও কেউ বলবে না। ননিবালা সত্যিই পরের বাড়ি ঝিগিরি করে মাসে 5 টাকা আর 1 বেলা ভাত পায় 1 থালা। ভাত সে বাড়ি নিয়ে আসে। যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না। বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে 5-7টা। বাগান, পুকুর, জমিজমা সব আছে। মা আর মেয়ে সেই 1 থালা ভাত খায়। ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে। দোজবেরে পাত্র হলে কি হবে, বেশ ছিলেন তিনি দেখতে শুনতে। বয়সটা একটু বেশি ছিল। ননিবালা গিয়ে দেখেছিল তার বয়সে 2টি সৎমেয়ে আছে। তার সৎমেয়ে 2টি কোথায় থেকে পড়ত, বাড়িতে আসতো খুব কম। মাত্র 2 বছর স্বামীর সঙ্গে সে চেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে। এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎমেয়ে 2টির সঙ্গে। বড় মেয়েটির বিয়ের সব ঠিকঠাক। সে সময়ই স্বামীর অসুখ করল, বিয়েও হলো। মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন। তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে। সৎশাশুড়ি একা বাসায়। ননিকে কেউ বললেও না সে কি করবে, কোথায় যাবে, কি খাবে। সরবালা তখন 1 বছরের শিশু। দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে। বড় সৎ মেয়ে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠেছে মোটরে স্বামীর সঙ্গে। ননিবালা দরজায় দাঁড়িয়ে দেখছে। সুললিতা কাছে এসে দাঁড়াল। ননির প্রায় সমবয়সী তারই সৎ মেয়েটি, বরং কিছু বড়। সীমাই ননির সমবয়সী। সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি, হাতে পুতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ। ননিবালা বললে, এসো মা, সাবধানে থেকো, চিঠিপত্র দিও। ননিবালা পাড়াগায়ের লাজুক মেয়ে, নিজের কথা কিছু বলতে জানে না। সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে, ওর অভাব কি, বাবা সর্বস্বর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন। ননিবালার পেটটাতে নগদ 22 টাকা আছে। ওই তার শেষ সম্বল, ভগবান জানেন। ননিবালার গয়নাগুলো সৎ মেয়ে 2টি চেয়ে নিয়েছিল বিয়ের সময়, বিশেষ করে সুললিতা। ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না, ন্যায্য মতো নাকি ওরই প্রাপ্য। সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে। জামাই এসে প্রণাম করলে। এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাওয়ার সময়। মা, তাহলে আসি? এসো বাবা, চিঠি দিও। আপনি সাবধানে থাকবেন কিন্তু, একা রইলেন এখানে, দিনকাল বড্ড খারাপ পড়েছে। তা তো বটেই। চিঠি দেবেন? তোমরা আগে দিও। পেছন থেকে সুললিতা বলে উঠল, ওগো দেরি করো না, 10:30 বাজে। ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিলে, বললে, খুকি ওরা চলে গেল, আমাদের ফেলে চলে গেল। কার কাছে ফেলে রেখে চলে গেল রে? দেওয়ালে স্বামীর ফটোখানার দিকে চেয়ে ও চোখ 2টি বেয়ে ঝরঝর করে জল পড়ল। এর 1-2 পরে মেয়েকে নিয়ে ননি বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানে আছে। আজ 10 বছর আগেকার কথা এসব। সৎ মেয়েরা কোনো চিঠিপত্র দেয়নি, কোনো খোঁজখবরও নেয়নি। সরবালা সেরে উঠল না। সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয়। না আছে ওষুধ, না আছে পথ্যি। ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবালা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে। কোনোদিন জ্বর আসে, কোনোদিন আসে না। যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হরও আর মতি আসে তার সঙ্গে কড়ি খেলতে। যেদিন জ্বর আসে কাঁথামুড়ি দিয়ে পড়ে থাকে, একাই শুয়ে থাকে। ননি কিন্তু বেশ শক্ত মেয়ে, কিছুতেই সে দমে না। সন্ধেবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ। আগে বেটে কাটতে জানতো না, ক্রমে শিখে ফেললে। 1 পোয়া থেকে 1.5 পোয়া দড়ি কাটত প্রথম প্রথম, ক্রমে 1 সের পর্যন্ত কাটতে লাগলো। রাত 10টার মধ্যে 1 সের দড়ি বেশ শুরু করে কাটতে পারে। প্রকাশ গঙ্গুলের স্ত্রী একদিন এসে বললে, বেটে কাটছো মা, বেশ বেশ।
শিখছি জেঠাইমা, কিছু আয় করা তো চাই। কোথায় শিখলি? বাড়িতে, কে আর শেখাবে? শুনিসি কাকা বুড়ো বয়সে বেটে কাটত, তার কাটা দেখেছিলাম অনেকদিন আগে, সেই থেকে শিখেছি। সরবালার পা ফুলল, মুখ ফুলল, পুরনো ঘুষঘুষে জ্বর। বললে, এর একটা ব্যবস্থা কর, নইলে খারাপের দিকে যাবে। ননি মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগলো। ডাক্তারকে বুঝিয়ে বললে মেয়ের রোগীর ইতিহাস। মাসে দুদিন ধরে একদিন অন্তর কামাই করার ফলে চাকরি গেল ননির। এক থালা ভাত আসে না, টাকা কটাও গেল, এমন হলো খাওয়া জোটে না। সরবেলা সেরে উঠল একটু, কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকুরনের পেয়ারাতলায় বসে বসে। এর উপর এক নতুন বিপদ বাঁধল, যাদের বাড়িতে ননি ঝিগিরি করত, কাজ ছেড়ে দেওয়ার জন্য তারা খুব চটে গেল। তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানে শাড়ি দেওয়ার ভার। তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিলে না ননিবালাকে। কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না। বাইরে বেরোনো যায় না আর কাপড়ের অভাবে, তালির উপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল, আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছালো। বিকেলবেলা ননি মেয়েকে বললে, হ্যাঁ রে, বেটের দড়ি কাটতে বসবি? সন্ধ্যের সময় বসবো মা। তেল নেই, সন্ধ্যায় হবে না, এখন বস, তবু আনাচারে পয়সা হবে সকালবেলা। মা, একটা কথা শুনবে, আমি ঢ্যাপের বিচি আনবো মাদলার বিল থেকে, তুমি ঢ্যাপের খই করতে জানো? খুব জানি, তুই আনতে পারবি? কার সঙ্গে যাবি সেখানে? বিলের জলে কেউটে সাপের আড্ডা। বাগদি বউ যাবে আর আমি যাব। বাগদি বউ বলছিল ঢ্যাপের খই খেলে একবেলা কেটে যাবে, রাত্রে আমরা ঢ্যাপের খই খাব। ননির মুখে দুঃখের হাসি দেখা দিল। তার আদরের মেয়ে আজ দুলে বাগদিদের মেয়েদের মতো ঢ্যাপের খই খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে। মেয়েকে বললে, লালু, কাউকে বলিস না যে ঢ্যাপের খই তুলতে যাবি, এ গায়ে আবার এদিকে নেই, ওদিকে আছে কি না। সরবেলা চলে গেল বাগদি বউ নীলার সঙ্গে। ননি বললে, ও নীলি, দেখিস দিদি, নালু যেন বেশি জলে না যায়, পদ্ম গাছে বড্ড সাপ থাকে। সরবেলার মন খুশিতে ভরে উঠল। মাদলার মস্ত বড় বিল পদ্ম আর নাল ফুলের বনে ভরে আছে, নীল আকাশ উপুর হয়ে আছে বিলের উপর। যদিও বর্ষাকাল, আজ আকাশ বেশ পরিষ্কার, শরতের আমেজ আছে রোদ্দুরের গায়ে। বিলের ধারে নল খাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে। বাগদি বউ বললে, নালু, কর্মচা খাবি মা? আয়, ওই ঝোপে কত কর্মচা আছে। খাবো খাবো, তবে নীলি একটা কথা, মাকে কিন্তু বললে খাবো না, কর্মচা খাওয়ার কথা শুনলে মা বকবে, জ্বর হচ্ছিল কিছুদিন আগে। তবে খেও না মা, থাক গে। না খাবো, তবে তুই বললি কেন? আমি ঠিক খাবো। এক মুঠো ডাসা কর্মচা চিবোতে চিবোতে নালু ও নীলি নদীর ধারে এসে দাঁড়ালো। নালু তো অবাক, কত বড় বিলটা, কত পদ্মফুল ফুটে আছে, ওপারে ওরা কি করছে, মাছ ধরছে? কি মাছ, কই মাগুর? নালু ডাক দিয়ে বললে, কি দর, ও জেলে কাকা। মাছ নেওয়া খুকি, দর বলে না। বাসা বাসা বিলির কই, তিন টাকা সের, আর মাগুর মাছ সাড়ে তিন টাকা। দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার। বাপরে, মাসে মা মোটে পাঁচ টাকা মাইনে পেত, আর আমি কিনবো তিন টাকা সেরে মাছ? সে পাঁচ টাকাও আজকাল আর পায় না মা। হঠাৎ বাগদি বউ বললে, নালুমা, মাছ ধরবো? তুমি তুমি আর আমি, একজনের কাপড় খুলতে হবে, তুই ছেলে মানুষ, কাপড় খুলে ফেল। যা, কে দেখছে, কোনো লোক নেই এদিকে, বিল আর মাছ। নালুর কাপড় খুলে দিয়ে বাগদি বউ ওকে জলে নামালে। ছাকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগলো, পদ্ম গাছের তলায় আর শ্যাওলার দামের মধ্যে, বৃথা পরিশ্রম। আধ ঘন্টা কাদা জল মাখাই সার হল। সন্ধ্যা হবার দেরি নেই, বকের দল ছায়া ভরা নীল আকাশের গা বেয়ে পাল্লার বড় বিলের দিকে চলেছে। বিলের উত্তর পাড়ে
বনজাম গাছের ডালে ডালে কালো বাদুর ঝুলছে। ঘুংড়ি পোকা গুরু শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে। লালু বললে, চল নীলি, মা বকবে। এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল, সেটাকে পা দিয়ে চেপে ধরেছিল অন্যমনস্ক হয়ে। চোখের পলকে নালু চেঁচিয়ে উঠল, সাপ, সাপ আমাকে খেয়ে ফেললে, ওমা ওমা ও! নীলি লাফিয়ে এলো ওর কাছে, ভয় কি ভয় কি, কোথায় সাপ? আমাকে একেবারে খেয়ে ফেললে ও নীলি, আমি মরে গেলাম, মাকে বলো পা দিয়ে চেপে ধরেছি। নীলি জলে ডুব দিয়ে তার নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ের তলায় দেখতে গেল এবং পরক্ষণেই প্রায় আঁচের আড়াই পোয়া ওজনের মস্ত একটা মাগুর হাতে তুলে ভেসে উঠল। হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে, এই দেখো তোমার সাপ, মাগুর মাছে কাটা হেনেছে আর ও ভাবছে সাপে খেয়ে ফেললে, সাপ তো সোজা নয়। দেখি দেখি, ও এই যে মস্ত বড় মাগুর। নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরে উপরই কাটা হেনেছে, পা টনটন করছে ওর। মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রণা সেরে গেল। ওরা অন্ধকারে বাঁশবনের আমবনের পাশ দিয়ে বাড়ি ফিরল। নীলি বললে, মাছটা তুমিই নাও সবটা নালু, তোমাকে কাটা হেনেছে আর তুমি পা দিয়ে চেপে ধরলে। না নীলি, তোমার অর্ধেক আমার অর্ধেক, এসো আমার সঙ্গে। অন্ধকার উঠোনে পা দিয়েই নালু চেঁচিয়ে উঠল, মাগো কি এনেছি মা, মস্ত এক মাগুর মাছ। তারপরেই সে থমকে গেল। কে একজন চমৎকার মেয়ে মানুষ সেজেগুজে ওদের ঘরের ছোট্ট বারান্দায় বসে মায়ের সঙ্গে কথা বলছে। ওর মা বললে, এদিকে এসো, দিদি এসেছেন, প্রণাম করো, তোমার মেজ দিদি। নীলি পেছন থেকে জিজ্ঞাসা করলে, কে ইনি দিদি? সরবালা গর্বের সুরে বললে, আমার মেজমেশি মা, তিনটে পাস, কলকাতার মেয়ে স্কুলে কাজ করে, সোনার টুকরো মেয়ে, নালুকে নিতে এসেছে, বলছে মা আমার কাছে দাও, আমি নিয়ে গিয়ে ওকে লেখাপড়া শেখাবো, ছোট বোনকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না। তা আমি বলছি, তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে, আমার বলার কি আছে, তোমরাই তো ওর অভিভাবক, আমি কি বুঝি, মুখ্য মা তোমাদের। সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলে দুহাত দিয়ে। ওর মা বললে, তোমার কাপড়ে কাদা লেগে যাবে, বসো মা সীমা, আমি আগে ওকে ধুয়ে মুছিয়ে দিই। সীমা বললে, আমি দিচ্ছি, কেন, ও আমার বোন নয়, কি চমৎকার দেখতে হয়েছে খুকি। নাম কি বিচ্ছিরি রেখেছো মা? সরবালা। সরবালা আবার কি? আমি নাম রাখবো শকুন্তলা। কি সুন্দর চোখ দুটি, এক বছরের ছোট্ট খুকি দেখেছিলাম। সত্যি আজকে অদ্ভুত সকালটা হয়েছিল, কার মুখ দেখে উঠেছিল ননীবালা তাই ভাবছে। বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে, এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়ালো। বেলা তখন আর নেই, ননী একদম চিনতে পারেনি। 10 বছর পরে সে দেখলে সীমাকে। 19 বছরের সীমার বয়স আজ 29, চোখে আবার সোনা বাঁধানো চশমা। সীমা রাতে কত কথা বললে, সুললিতা দিদি মছফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে, সীমা কলকাতায় বোর্ডিংয়ে থেকে পড়েছে, বাবার ব্যাংকে টাকা ছিল, ডাকঘরে টাকা ছিল, সব নিয়েছে বড়দি আর তার স্বামী। সীমা জানতে পেরে বলেছিল, তোমরা গরিব মাকে ফাঁকি দিলে, তার কি আছে, তিনি তার ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন। সুললিতা নাকি বলেছিল, যা যা বড্ড যুধিষ্ঠির তুমি, সৎমা গেও মেয়ে না হলে সেই আমাদের সব গপ্পে পড়তো কিনা, সৎমা সৎবোন কখনো আপন হয় না। সীমাকে খেতে দিয়ে ননী বললে, কিছু খেতে দেওয়ার ছিল না, ভাগ্যিস মাগুর মাছটা এনেছিল নালু বিল থেকে ধরে, বুঝলি নালু তোর মাছ ধরা সার্থক হলো। সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল। যাওয়ার সময় বললে, মা আমি তোমাকে নিয়ে যাব, বাসা ঠিক করি আগে, বাসাটা ছোট, শকুন্তলার জন্য ভেবো না, ওকে গিয়ে স্কুলে ভর্তি করে দেব, জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার, ও যে আমার বাবার মেয়ে তাকে আমি ভুলতে পারি মা। পূজোর পর তোমাকেও যেতে হবে, রান্না ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুবোন লেখাপড়া নিয়ে থাকব, কি বলিস শকুন্তলা?